কিরে জসিম, তোরে তো এতদিন দেখলাম না। কি শ্বশুর বাড়ি কি বেড়াতে টাড়াতে গেলি নাকি নির্বাচনের মাঠে? তোকে তো দেখলাম না, সবাইকে দেখি না দেখি, তোকে তো সব নির্বাচনে দেখা যায়, কিন্তু এবার নির্বাচনে যে তোরে দেখা গেল না, কথা নাকি এটুকুনি কত দেখি। আরে কাকু কয়েন না, এবার নির্বাচনে বিএনপি নাই, তার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন করতে আছে। এখন বিএনপি দিলে হরতাল, আওয়ামী লীগের এন্ডে নির্বাচন। এখন যদি নির্বাচন করে বিএনপি কইব যে ওদের হরতালে সমর্থন করি নাই, আবার ওদের সমর্থন করলে আওয়ামী লীগ কইব যে ওদের ভোট করি নাই, তার চেয়ে ভালো কোনোটাই করি নাই। প্রত্যেকবার তো আর এরকম হয় নাই, এবার হয়েছে, তাই একটু শ্বশুরবাড়ি গিয়ে ঘুরে আসলাম আর কি। ও এজন্য তো বলি তোকে কেন দেখা যাচ্ছে না, প্রত্যেকবার নির্বাচনে তো এই পক্ষ ওই পক্ষ সব পক্ষ থেকে টাকা খাস, অনেকবার তো দেখা গেল যে ওই পক্ষ নাই তাই টাকা খেতে পারলি না, এখন গেঁড়া কলে পড়ে গেছ তাই শ্বশুরবাড়ি গিয়ে বেড়াইতে আসছো না? যাক ভালো ভালো, তোমার বুদ্ধি ঠিক আছে, এভাবে চলতে থাকো, সমস্যা নাই। আরে কাকা কি যে কন্যা, এটা আমার দোষ কি? সব পক্ষের দলে আমার চায়, তখন আমি কি তা করবো? আমি তো মানুষ একজন, এদিকে গেল সমস্যা ওদিকে গেল সমস্যা, তাই দোনো পক্ষে যদি দেয় আদিয়াটা দিয়ে তাহলে আমার সমস্যা কোথায়? আর এবার তো তেমন কেউ নাই মাঠে, তাই এখন একটু এবারে সুযোগ পাইলাম, শ্বশুরবাড়িতে অনেকদিন যাই নাই, তাই একটু এই সুযোগে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসলাম আর কি।